আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামনে কুরবানি ঈদ, আর কুরবানি ঈদ উপলক্ষে আসলে এই সাত মাইল হাট, যেটা হচ্ছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট, যেটি এই হাটে বর্তমান পরিস্থিতি কি, মানে গরুর অবস্থা কেমন, দাম দম কেমন যাচ্ছে, চাহিদা কেমন আছে, এইগুলো বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। অনেকে খামারের জন্য গরু, ছোট ছোট গরু কিন্তু কিনতে চান, তারাও কিন্তু আসলে এই সাত মাইল হাটে আসতে পারেন, কারণ এখানে কি বলবো সব ধরনের গরু কিন্তু আপনার সুলভ বলে পাবেন, কারণ এটি হচ্ছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট, এটা হচ্ছে সাত মাইল এই হাটে। তো চলুন আমরা কথা বলবো না, আমি সরাসরি বেশ কিছু চাষি এবং কিছু ব্যবসায়ী আছে তাদের কাছে জিজ্ঞাসা করবো এবং সরাসরি আপনাদের জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? মোটামুটি ভালো আছি ভাই। আপনি কি ব্যবসায়ী? আমি ব্যবসায়ী ভাই। কতদিন যাবত ব্যবসা করেন? এই আজ 18 বছর। তাহলে মানে শুরু মনে আপনার এই গরুর ব্যবসা? হ্যাঁ ঠিক আছে। ও ভাই, আপনি আজকে কটা গরু আনছেন? আজকে নিয়ে আছি 6টা। চাহিদা কম, খদ্দের খুবই কম আজকে, অবশ্য ধান চালের একটু মাইট গেছে বৃষ্টি মাথায়। তো আসলে কুরবানিদের যে সামনে, তো আপনার জানি কুরবানি, কুরবানি উপলক্ষে আসলে আমরা দেখি, একটু ঘুরে ঘুরে আপনাদের আর কিছু গরু দেখানোর চেষ্টা করি। আপনি আসে কয়টা গরু নিয়ে আসছেন? আমি 2টা নিয়ে আসছি। 2টা কি আছে? হ্যাঁ আছে। গরু 2টা, এইটা আর কোনটা নিয়ে আসছেন? আরেকটা পাশে আছে, একটা সাইডে আছে। আচ্ছা, এটা কি আসলে দাম দর কিন্তু কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। কত উঠছে? 70,000। 170? মানে আপনার চাইছিলেন কত, বা কত হলে আপনি ছেড়ে দিলেন? 210 চাইছিলাম। 210। আচ্ছা, চাহিদা কেমন মনে হচ্ছে আজকে? 85-90। দাম উঠছে। আচ্ছা, এটি আসলে মানে বর্তমানে যে আজকে যে বাজারের অবস্থা, আমি কিছু লোকের আজকে সাক্ষাৎকার নিলাম, তারা আসলে বলছে যে বাজারের চাহিদা কম এবং হচ্ছে ক্রেতা কম, তো আপনার মতামতটা কি? বাজার মানতে হবে, বাজার আমি মানি, বাজার মানবো, বাজারে যেমন চলবে আমি সেইভাবে চলবো, সেইভাবে সেখানে আমার করা লাগবে। আচ্ছা, সামনে তো কুরবানি ঈদ, তো যেহেতু আপনারা ব্যবসায়ী, অনেকদিন যাবত আপনারা এই ব্যবসা জগতে আছেন, তো এই কুরবানিতে আপনাদের মানে চাহিদা কেমন হবে বা কি মনে হচ্ছে? আশা করি কুরবানির লাইনে ভালো হবে চাহিদা, গরুর চাহিদাটা ভালো হবে। তাহলে 2টা গরু আছে, 2টা গরু এখন আছে? আছে আছে ভাই। এই গরুটা কি আপনার নাকি? তা কেমন আছেন? ভালো না অবস্থা। আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন? আজকে গরু নিয়ে আসছিলাম 6টা। 6টাই কি আছে এখন? 6টাই আছে। আপনি তো মূলত তাহলে ব্যবসায়ী আর? হ্যাঁ ব্যবসায়ী। কতদিন যাবত ব্যবসা করেন? আমার ব্যবসার বয়স 16 বছর। তো 6টা কি আপনার এই যে সাইডে যে 6টাই আপনার গরু, একটা কি দাম দর হইছে? একটি কিনে আছে আপনার হচ্ছে 145, এই দাম বলে 200 ভেঙে। চাহিদা এবং ক্রেতা কি আসলে কম? অনেক কম মালের দাম। তাহলে একটা এখন একটা বিক্রি হয়নি? দর্শক, আমরা শুনলাম যে আসলে ভাইদের কাছ থেকে আসলে আমরা যে কয়টি মানে সাক্ষাৎকার নিলাম, তাদের একই মত যে আসলে আজকে চাহিদা এবং ক্রেতা সংখ্যার কম। এর কারণ মূলত অনেকেই বলছে যে ধানের জন্য অনেক কৃষক বা অনেকে আছেন যারা একটু ব্যস্ত থাকার কারণে আছে, বাজারে চাহিদা এবং ক্রেতা অনেক কম আছে। তো চলুন আমরা দেখি আর কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ আমি প্রথমেই বলেছি এটা কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট, সাত মাইল হাট। এই হাটে আপনারা ছোটো বড়ো মাদারি সব ধরনের গরু কিন্তু পাবেন, সব কিছু মোটামুটি পাবেন। তো চলুন আমরা একটু সামনে আপনাদের আর কিছু গরু দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালো ভাই। ভাই আপনি কি ব্যবসায়ী? জি। কতদিন যাবত এই ব্যবসা জগতে আছেন? আমি 8 বছর। 8 বছর। আজকে কয়টা গরু নিয়ে আসছেন? 2টা। 2টা একটু আমাদের দর্শকদের একটু দেখাবেন, কোন 2টা? আমার একটা আছে, ওই সাইডে একটা আছে, এখানে একটাই আছে। এইটা এই গরুটা কি দাম দর হইছে? জি। কত বলছে আর কি? 1,18,000। 1,18,000 দাম বলছে। আপনার টার্গেট কত আছে? 22,000। 22টা মোটামুটি ক্রেতা এবং ক্রেতার চাহিদা? আজকে ক্রেতা কম ভাই। কোন হাটের তুলনায় আজকে ক্রেতা কম? তাহলে 2টা 2টা একটা বিক্রি করছে না এখন, একটা বেশি না। দর্শক আপনারা শুনলেন যে আসলে মোটামুটি গরু এখনো বিক্রি, আসলে বিক্রির টাইমটা একটু পরে হবে না? আজকে পার্টি কম, মানে ক্রেতা কম। জি। সেক্ষেত্রে কি গরুর দামও কি অনেকটা কম মনে হচ্ছে নাকি? হ্যাঁ আজকে একটু বাজার কম, বাজারও কম আছে। দর্শক আমরা দেখাতে চেষ্টা করলাম যে আসলে গরুগুলো, আপনারা দেখছেন অনেক গরু এখানে, এখানে আসলে কি বলবো সব ধরনের গরু পাবেন। তো আমি আপনাদের একে একে বেশ কিছু গরুর দাম দর জানাচ্ছি, তবে আমরা যাদের সাথে কথা বলেছি তারা এখনও পর্যন্ত মানে গরু বিক্রয় করতে পারেনি।
তো চলুন আমরা দেখি আর দু একটা যারা ব্যবসায়ী আছেন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি কি ব্যবসায়ী না? জি ব্যবসায়ী। আপনি কি কিনতে আসছেন? কিনতে আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে আসছেন? জি। মানে আপনি প্রায় এই হাটে আসেন নাকি? হ্যাঁ প্রতি হাটে আসি। জি। আচ্ছা গরু কি একটা কিনেছেন এখন? গরু কিনছি 10টা। বাবা গরুর দাম অতিরিক্ত বাড়তি, ইন্ডিয়া গরু না আসাতে অতিরিক্ত গরুর দাম বাড়তি, 700 টাকা গরু গজবে তবু টেকা উঠে না, 700 টাকা কেজি বেচে টেকা উঠে না, এমন এত দাম গরু। তো তাহলে অঙ্কিল ভালো থাকবেন। ওকে ওকে আসসালামু আলাইকুম। তো দর্শক আমরা চাচ্ছি আপনাদের বেশ কিছু গরু দেখানোর জন্য, তো আসুন আমাদের সঙ্গে আর বেশ কিছু গরু আপনাদেরকে দেখাবো। এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ব্যবসায়ী নাকি? হ্যাঁ ব্যবসায়ী। কতদিন যাবত এই ব্যবসার জগতে আছেন? 40 বছর হবে। তাহলে তো অনেকদিন যাবত আসলে শুরুটাই মনে হয় ব্যবসা দিয়েই। আচ্ছা এখন আজকে আপনি কয়টা গরু আনছেন? 4-5টা আনেছি। বিক্রি হয়েছে একটাও? বিক্রি কম হবে, গ্রামে 40,000 টা মন আর হাটে বেশি 25,000 টা মন, 15,000 টাকা লাস। কেমন আছে ক্রেতা? গরু কাটলি গরু বিক্রি গোশ বিক্রি হচ্ছে না, তো 700-800 টাকার গোশ খাবে কিনা? খাবে 700-800 টাকা গোশ। গোশ ওইভাবে বেশি দেখতে গোশ আলো আমি গরু কিনতি না। সবাই আসলে প্রবলেম আছে, যারা ক্রেতা এবং যারা বিক্রেতা প্রত্যেকেরই আসলে। সরকার এই মুহূর্তে ব্যাট খুলি দেখ, গরু আমরা যে কোনো কথা নাচবো মেরিয়ে দিই, তা তো দেখতে না। আপনি আপনি কি ব্যবসায়ী নাকি? হ্যাঁ হ্যাঁ। দশটা দশটাকে বিক্রি করেছেন? না এখনো বিক্রি হয়নি। মানে চাহিদা বা ক্রেতার সংখ্যা সবই কম প্রতিদিন সে কম চলবে, দাম কম চলবে। তো দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখি ভালো। তো আপনি কি ব্যবসায়ী? ব্যবসায়ী। আজকে কয়টা গরু আসছে? সব 8টা গরু। 8টা কি বিক্রি হচ্ছে? কিছু 3-4টি গরু বিক্রি। তো মানে আজকে ক্রেতা এবং চাহিদা কেমন? তত ভালো না। এখন কয়টা গরু আছে আপনার? 3টি গরু। এই যে 3টা গরু, এই 3টা গরুই। আচ্ছা এটা এটা কত দাম চাচ্ছেন আপনি? এটা দাম চাচ্ছে 1,45,000। এটা কি দাম দর হয়েছে? না এখনো হয়নি। দেশের ভাব ভালো না, তো সব দিক থেকে মারি গে। সামনে তো কুরবানি ঈদ, এই কুরবানিতে আপনাদের আশা কি মনে করছেন? আশা যা করিলাম তা হবে না মনে হয়, এই আশায় মার সমস্যা মানে চরম সমস্যা। ভাই কিছু বলছিলেন নাকি? হ্যাঁ ভাই কিছু বলছিলাম। যে সরকার যে বাংলাদেশ যে খামারের লোন দিছে, লোন মনে করেন লোন নিয়ে ঘরবাড়ি করছে, সব করে বলে খামার দেখে টাকা নিছে, এখন তো খামারে গরু নাই, এখন তো জনগণ মরতেছে এদের জন্য। আসলে যেটার জন্য লোনটা দিয়েছে সেই গরু নাই তো খামারে, সেটাতে ঘরবাড়ি করে অত্যাশমিক গাড়ি ঘোড়া কিনে চালাই, আর এখন আমাদের মতন মানুষ মরে। আসলে এটা বলা যায় যে যারা আসলে ন্যায্য মানে পাওনাদার ছিল আর কি, তারা কিন্তু আসলে না এটাই গেল না, আর যাদের যারা দেখাচ্ছে প্রয়োজনে তারা আসলে এই যে লোনটা আসলে পেয়েছে। আমরা এক একে অনেক চাষির কাছে, অনেক ব্যবসায়ীর কাছে গিয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বড় গরুর যে দামগুলো কেমন বা বাজার কেমন, চাহিদা কেমন। আসলে এখন ধানের মৌসুম, আসলে সবাই ধান কাটছে এবং বর্তমানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত কৃষকরা, তো এই জন্য আসলে চাহিদা এবং ক্রেতা অনেকটাই কম। তবে অনেক চাষি মানে অনেক যারা ব্যবসায় আছেন তারা আশাবাদী যে আসলে সামনে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদ উপলক্ষে অবশ্যই যে গরুর দামটা মোটামুটি আবার একটা পর্যায়ে আসবে সবাই এই আশাই করছে। এবং অনেকের একটা দাবি আছে যে গরুর কারণে ধান পাট মারিয়ে গেছে, কৃষি ফসল বলতে ফিরাই মার, আর এই হ্যাঁ একই পদে এখন গরু যে কিনিয়ে নিয়ে আর গ্রামের তো কিনছি আর আনলি লস। তো দর্শক এই ছিল মোটামুটি আজকের আসলে এই যে সার বড় সারগুলো নিয়ে ভিডিও।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আর এই কুরবানির পর্যন্ত আমি নিয়মিত ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের এই কুরবানির পর্যন্ত এই মোটামুটি এই ধরনের ভিডিওগুলো বা মানে গরুর সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।